Assalamualaikum. আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক কুমিল্লা মডার্ন হাই স্কুল। দীর্ঘ কয়েক মাস করোনা ভাইরাসের জন্য বিদ্যালয় বন্ধ থাকায় বিদ্যালয়ের পড়াশোনা ব্যাঘাত ঘটায়। কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব একেএম আক্তার হোসেন স্যারের নির্দেশক্রমে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন। আমি আজকে তোমাদের আলোচনা করব নবম দশম শ্রেণীর বাক্য প্রকরণ অধ্যায়। শিক্ষার্থীরা, বাক্য প্রকরণ চ্যাপ্টারটির নাম শুনে আমরা বুঝতে পারছি বাক্য কিভাবে তৈরি করা হয়, কিভাবে গঠন করা হয়, তার প্রকারভেদ। এক কথা, আমরা বাক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবো এই অধ্যায়ে। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা বাক্য নিয়ে আলোচনা করি। যে সু বিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই সংজ্ঞাটি দ্বারা বুঝতে পারলাম বাক্য জিনিসটা কি। আমরা কিন্তু ছোট ক্লাস থেকে বাক্য সম্পর্কে কম বেশি সবাই জানি, অর্থাৎ সঠিক অর্থ বহন করে এরকম শব্দ দ্বারা গঠিত বা লাইনগুলোই হচ্ছে আমাদের বাক্য। শিক্ষার্থীরা, বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ সমষ্টির কিন্তু নিজস্ব অর্থ থাকতে হবে এবং সুশৃঙ্খলভাবে পদবিন্যাস থাকতে হবে, তবেই একটি অখণ্ড জিনিস সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়ে থাকে। এখন আমরা শিক্ষার্থীর আলোচনা করব ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই। বাক্যের কিছু গুণ দরকার আমরা এখন দেখব। ভাষার বিচারে বাক্যের তিনটি গুণ থাকা চাই, সেগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। শিক্ষার্থীরা, আমরা তাহলে কয়টি গুণ পেলাম? তিনটি গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে আমরা এখন প্রত্যেকটি গুণকে আলাদা আলাদা ভাবে আলোচনা করব। আকাঙ্ক্ষা, চলো শিক্ষার্থীরা আমরা আকাঙ্ক্ষা নিয়ে একটু আলোচনা করি। আকাঙ্ক্ষা কথাটি শুনে আমরা বুঝতে পারছি যে ইচ্ছা। কোন একটা বাক্য যদি আমরা সম্পূর্ণ না করি, বাক্যটা যদি অর্ধেক থেকে যায়, তাহলে আমাদের কি থাকে? বাক্যটা শোনার জন্য আমাদের কিছু আকাঙ্ক্ষা বা ইচ্ছা থেকে থাকে, সেই জিনিসটাকে বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে এখন আমরা আকাঙ্ক্ষার সংজ্ঞা ও উদাহরণ আলোচনা করব। বাক্যের অর্থ পরিষ্কার বা ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে বলা হয় আকাঙ্ক্ষা। সংজ্ঞা দেখি, বাক্যের এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা।
শিক্ষার্থীরা আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন চন্দ্র পৃথিবীর চারিদিকে, বাকিটা আমি লিখলাম না, তাহলে কি চন্দ্র পৃথিবীর চারদিকে কি করে, আমাদের যে শোনার যে ইচ্ছাটা রয়ে গেল তাহলে সেটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। এখন যদি আমরা এটা পরিপূর্ণ করি, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, তাহলে আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হলো এবং বাক্যটি পরিপূর্ণ একটি বাক্য হিসেবে রূপ পেল। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন বুঝাবো আসক্তি, আকাঙ্ক্ষা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসক্তি, আসক্তি হচ্ছে মনোভাব প্রকাশের জন্য শব্দ এমন ভাবে পরপর সাজাতে হবে যেন মনোভাব বাধাগ্রস্ত না হয়। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমরা বুঝতে পারছি যে বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দ সুশৃঙ্খলভাবে সাজাতে হবে যেন বাক্যটি তার সঠিক অর্থ প্রকাশ করতে পারে। এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি, আমি উপরের লাইনটি একটু পরিষ্কার করলাম, একটা উদাহরণ দিচ্ছি, যেমন পুরস্কার বিতরণী কাল অনুষ্ঠিত আমাদের, এই যে একটা এলোমেলো শব্দ নিয়ে একটা বাক্য, এই বাক্যটা কি কোনো ধরনের অর্থ প্রকাশ করছে? করছে না। উল্টা কি কি হচ্ছে, আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাচ্ছি। তাহলে আমরা এখন কি করব, বাক্যটাকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে আসক্তিপূর্ণ করব এবং বাক্যটাতে বাক্যটিকে একটা পরিপূর্ণ রূপ দিব। যেমন তোমরা দেখো, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আমাদের আসক্তি শিক্ষার্থীরা। এখন আমরা দেখব যোগ্যতা। আমরা ভাষার কয়টি গুণ পেলাম? তিনটি গুণ, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। আমরা দুটি গুণ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা পরবর্তী আলোচনা চলে যাব, সেটা হচ্ছে আমাদের যোগ্যতা। শিক্ষার্থীরা, যোগ্যতার সংজ্ঞাটা আমি একটু আগে লিখি, বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। কি বললাম, বাক্যস্থিত অন্তর্গত পদগুলোর অন্তর্গত ও ভাবগত মিল আমরা দেখতে হবে। যেমন আমরা যদি বলি, বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, তাহলে শিক্ষার্থীরা এই বাক্যটি কি সরাসরি যোগ্যতা সম্পন্ন একটা বাক্য? অবশ্যই না।
কারণ বর্ষা রৌদ্র কখনো প্লাবনের সৃষ্টি করতে পারে না। তাহলে কি হবে? বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। আমাদের এই বাক্যটি হচ্ছে একটা যোগ্যতা সম্পন্ন বাক্য। শিক্ষার্থীরা, তাহলে আমরা আলোচনা করলাম আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ভাষার বিচারে বাক্যের কয়টা গুণ? তিনটা গুণ। তিনটা গুণ আমরা আলোচনা করলাম। এখন আমাদের আরেকটু গভীরে যেতে হবে, সেটা হচ্ছে যোগ্যতা অনেকভাবে ব্যাকরণে আলোচিত হয়ে থাকে। যেমন একটা বাক্যের অনেক ধরনের বিষয় থাকে, আমরা এখন সেই বিষয়গুলো টপিক পয়েন্টগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো, তোমরা বাসায় এগুলা মেন বই থেকে অনুশীলন করবে আমি আশা করি। যেমন শব্দের যোগ্যতার সাথে কয়েকটি বিষয় জড়িত, যেমন রীতিসিদ্ধ অর্থবাচকতা, রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বুদ্ধতা, উপমার ভুল প্রয়োগ, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, বাগধারার শব্দ পরিবর্তন। শিক্ষার্থীরা, পরবর্তী বিষয়গুলোতে যাওয়ার আগে তোমরা এগুলো একটু খাতে লিখে নাও। রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ। আচ্ছা, আমি এগুলো নিয়ে তোমাদের আলোচনা করিনি। রীতিসিদ্ধ অর্থবাচকতা হচ্ছে, যেমন একটা শব্দ দুইভাবে অর্থ তৈরি করতে পারে। যেমন ধরো বাধিত, আচ্ছা আমি একটু লিখি, বাধিত, বাধিত অনেক রীতিসিদ্ধ অর্থতে সে দাঁড়ায় কৃতজ্ঞ। আবার প্রকৃতি প্রত্যয়জাত অর্থে দাঁড়ায় বাধা প্রাপ্ত। তাহলে আমাদের এই শব্দের অর্থ খেয়াল করে আমাদের বাক্য তৈরি করতে হবে। তারপর দুর্বোধ্যতা হচ্ছে, আমরা বাক্যে কিন্তু কোনো কঠিন শব্দ ব্যবহার করতে পারবো না, যেই শব্দটা আমাদের চলিত ভাষায় ব্যবহৃত নয়। যেমন হচ্ছে প্রপঞ্চ, এই শব্দটি আমরা ব্যবহার করতে পারবো না, আমরা সহজ অর্থ ব্যবহার করতে হবে। যেমন সেটা হচ্ছে, যেমন কি চতুরতা, মায়া। উপমার ভুল প্রয়োগ করা যাবে না, সেটা হচ্ছে মন্দিরে, ধরো আমি একটু উদাহরণ দিলাম, মন্দিরে আশার বীজ উক্ত হলো। আচ্ছা আমি একটু এগুলো পরিষ্কার করে নিই, তোমরা এই দুইটা জিনিস আগে খেয়াল করো। রীতিসিদ্ধ অর্থবাচকতা হচ্ছে শব্দের অর্থ কতভাবে ব্যবহৃত হয়, কোন জায়গায় কোন ভাবে ব্যবহৃত হবে সেটা আমাদের খেয়াল করতে হবে। দুর্বোধ্যতা হচ্ছে কোন কঠিন শব্দ ব্যবহার করা যাবে না। আমি পরবর্তী আলোচনাতে যাই, সেটা হচ্ছে উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ, যেমন আমার মন্দিরে আশার বীজ উক্ত হলো। তাহলে এখানে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, মন্দিরে কখনো আশার বীজ উক্ত হতে পারে না, কারণ বীজ উক্ত হয় খেতে। তারপরে আমরা এখন খেয়াল করব বাহুল্য দোষ, তোমরা এটা খাতায় লিখে নাও।
বাহুল্য দোষ, বাহুল্য দোষ হচ্ছে বচনের ব্যবহার। যেমন আমরা যদি লিখি সব আলেম গণ, সব লিখলাম আবার গণ লিখলাম, তাহলে আমাদের কি হলো এখানে? বাহুল্য দোষ হলো। তাহলে আমরা লিখতে পারবো কি? সব আলেম। তাহলে আমাদেরকে লিখতে হবে যে আলেমগণ হচ্ছে বহুবাচক শব্দ, তাহলে সব আলেম এই দুটো ব্যবহার করাই কি আমাদের বাহুল্য দোষ তৈরি করলো। এরপর হচ্ছে আমাদের বাগধারার মাধ্যমেও আমাদের যোগ্যতা ব্যবহৃত হতে পারে। বাগধারার পরিবর্তন, বাগধারার পরিবর্তন, বাগধারা ভাব বিশেষের ঐতিহ্য। বাগধারা কি? ভাব বিশেষের ঐতিহ্য। আমরা বাগধারার অর্থ নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না। যেমন দেখো অরণ্যের উদন, এই অর্থটি, এই বাগধারাটি অর্থ হচ্ছে কি? নিষ্ফল আবেদন। এটাকে যদি আমরা লিখি বনের উদন, অবশ্যই শব্দটি তার সঠিক ভাবটি খুঁজে পাবে না। শিক্ষার্থীরা তোমরা এটা খেয়াল করো, এটা খাতায় অবশ্যই লিখে নিবে, মেলবে থেকে ভালোভাবে অনুশীলন করবে। এখন আমরা দেখব আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ যোগ্যতার, যোগ্যতার গুণের মধ্যে আরেকটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ করা যাবে না। গুরুচণ্ডালী দোষযুক্ত বাক্যগুলা শব্দগুলা ব্যবহার করা যাবে না। যেমন দেখো গরুর গাড়ি, গরুর গাড়ি, এখানে যদি আমরা লিখি গরুর শকট, তাহলে এই শব্দটি আমাদের গুরুচণ্ডালী দোষ তৈরি করে। তারপরে যদি আমরা দেখো শিক্ষার্থীরা, এরপর যদি আমরা লিখি সব দাহ, এটাকে যদি আমরা লিখি যে সব পোড়া, অবশ্যই এই শব্দটি আমাদের গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এই ধরনের শব্দ আমরা বাক্যে ব্যবহার করতে পারবো না। শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা ভালোভাবে এগুলো অনুসরণ করবে। গুরুচণ্ডালী দোষ অবশ্যই বাঞ্ছনীয়। গুরুচণ্ডালী দোষ হচ্ছে সাধু চরিত ভাষার মিশ্রণ, অবশ্যই করা যাবে না। আমি এখন তোমাদের আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব বাক্যের, সেটা হচ্ছে বাক্যের দুটি অংশ থাকে। বাক্যের কয়টি অংশ? বাক্যের দুটি অংশ। উদ্দেশ্য, বিধেয়। শিক্ষার্থীরা উদ্দেশ্য হচ্ছে বাক্যে কর্তা, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। আর বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়। যেমন দেখো খোকা এখন বই পড়ছে, খোকা এখন বই পড়ছে, এই খোকা এখন হচ্ছে আমাদের উদ্দেশ্য, বই পড়ছে আমাদের বিধেয়। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম বাক্যের সাবজেক্ট ফর্ম যেটা মেইন সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, বাকি অংশটা হচ্ছে আমাদের বিধেয়। শিক্ষার্থীরা আমি তোমাদের এখন আরেক বাক্যের আরেকটা প্রকারভেদ তোমাদের সামনে আলোচনা করব। আমরা
কয়ভাবে আলোচনা করলাম বাক্য ভাষা ভাষার বিচারে বাক্যের গুণ তিনটা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা তারপর আমরা আলোচনা করলাম বাক্যের অংশ দুইটা উদ্দেশ্য বিধেয় এখন আমরা আলোচনা করব গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার সরল জটিল বা মিশ্র যৌগিক শিক্ষার্থীরা সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি কর্তা থাকবে কয়টি কর্তা থাকবে একটি কর্তা যেমন পুকুরে পদ্ম ফুল জন্মে এটা হচ্ছে আমাদের সরল বাক্য মিশ্র বাক্য হচ্ছে যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এক বা একাধিক বাক্যের আশ্রয় নিয়ে তৈরি হয় যেমন দেখো যে পরিশ্রম করে সেই শুক্লাভ করে এ ধরনের বাক্যকে বলা হয় মিশ্র বা জটিল বাক্য আর যৌগিক বাক্য হচ্ছে বুঝতেই পারছি আমরা সংযোগ ঘটাবে যৌগিক বাক্য যেমন তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন শিক্ষার্থীরা আমি যোগী বাক্যের উদাহরণটি লিখলাম তিনি আমাকে বাড়ি যেতে বললেন তিনি আমাকে পাঁচ টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন আমরা যৌগিক বাক্য চেনার সহজ উপায় এবং কনজেকশন যুক্ত শব্দগুলো কনজেকশন শব্দগুলো এবং ও কিন্তু অথচ যথা তথা সুতরাং অতএব ইত্যাদি এই ধরনের শব্দগুলা আমাদের যৌগিক বাক্য তৈরি করি এই ধরনের শব্দগুলা যে বাক্যে থাকবে আমরা অবশ্যই চিনে নেব সেগুলো হচ্ছে আমাদের যৌগিক বাক্য শিক্ষার্থীরা আমি আশা রাখি তোমরা বাসায় বাক্য প্রকরণ অধ্যায়টি ভালোভাবে অনুশীলন করবে মেন বই থেকে এবং বাক্য রূপান্তর তারপরে আমি যে টপিকসগুলো আলোচনা করলাম সেই টপিকসগুলোর ভিতরে উদাহরণগুলো সবগুলো তোমরা ভালোভাবে বাসায় আলোচনা অনুশীলন করবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিবে সবাই আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে শিক্ষার্থীরা সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ